হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড হেলথ কেয়ার। ভিউয়ার্স, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আজকে আমি একটি ন্যাচারাল ফেস প্যাক তৈরি করে দেখাবো। ত্বকের জন্য ভীষণ উপকারী, ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা করে যে কোনো দাগ মুক্ত করে দেয়। এখানে আমি প্রথমে নিয়ে নিব মুলতানি মাটির গুঁড়ো। তোমরা মার্কেটে মুলতানি মাটির গুঁড়ো চাইলে দিয়ে দিবে, এরকম মুলতানি মাটির একটু গুঁড়ো প্যাক কিনে নিতে পারো। আমি এরকম একটি গুঁড়ো প্যাক কিনে নিয়েছি, এটি আমার অনেক দিন ব্যবহার করা যাবে। এখানে আমি হাফ চামচ পরিমাণ মুলতানি মাটির গুঁড়ো নিয়ে নিব। তোমরা যদি বেশি করে বানাতে চাও তাহলে এটি বেশি করে বানিয়ে রাখতে পারো, এটি দুই বেলা ব্যবহার করতে পারো, সকাল অথবা বিকাল। তুমি হাফ চামচ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি হাফ চামচ মুলতানি মাটির গুঁড়ো নিয়ে নিলাম। এটি ত্বককে অনেক বেশি টান টান করে, ত্বককে অনেক বেশি হাইড্রেট করে, ময়শ্চারাইজার করে। তো এখানে মুলতানি মাটির সাথে আমি মিশিয়ে দিব অ্যালোভেরা জেল। তোমরা চাইলে বাজারে কেনা জেলটাও দিতে পারো অথবা গাছের পাতার জেলটাও এখানে পেস্ট করে দিয়ে দিতে পারো। তো এখানে হাফ চামচ পরিমাণ আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। এখানে অ্যালোভেরা জেলটা দেওয়ার চেষ্টা করবে। তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লেবুর রস। লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বককে অনেক বেশি ফর্সা করে, ভিতর থেকে গ্লো দেয়। লেবু হচ্ছে একটি ন্যাচারাল ব্লিচ। এখানে আমি হাফ চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিচ্ছি। যাদের ত্বকে লেবু রস শ্যুট করে না তারা কিন্তু এখানে লেবু রসটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। ভালোভাবে এটি মিশিয়ে নিতে হবে। তারপরে এটি যাতে ত্বকে শুকিয়ে গিয়ে যাতে একটি শুকনো ভাব, মানে ড্রাইনেস যাতে না আসে, সেজন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ মধু অ্যাড করে দিব। তো এখানে আমি হাফ চামচ পরিমাণ খাঁটি মধু দিয়ে দিচ্ছি। মুলতানি মাটি ত্বকে ব্যবহার করার পর, শুকিয়ে যাওয়ার পর এটি অনেক সময় দেখা যায় মুখে অনেকটা ড্রাইনেস চলে আসে, আর সেই ড্রাইনেসটা যাতে না আসে সেজন্য এখানে খাঁটি মধু অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ। তোমরা চাইলে এখানে নারকেল তেলটাও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে নারকেল তেল দিলাম না, আমি এখানে মধু দিয়েই তৈরি করলাম। এর কয়টা উপকরণ, মাত্র চারটা উপকরণ দিয়ে আজকের ফেস প্যাকটি তৈরি করে নিলাম। একদম ঘরোয়া, ঘরে থাকা উপকরণ দিয়েই এই ফেস প্যাকটি তৈরি করা যায়। এটি ত্বককে অনেক বেশি হোয়াইটেনিং করে এবং ব্রাইটেনিং করে, ভিতর থেকে ময়লাগুলো উঠিয়ে দেয়, সমস্ত দাগগুলো মুছে দেয়। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তোমরা এরকম একটি মুলতানি মাটির গুঁড়ো পেয়ে যাবে যে কোনো মার্কেটে। তো এরকম একটি গুঁড়ো কিনে নিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। এখানে আমি মুলতানি মাটি, অ্যালোভেরা, লেবুর রস এবং খাঁটি মধু অ্যাড করে দিছি। এই চারটি উপকরণ দিয়ে আমি ফেস প্যাকটি তৈরি করে নিলাম। আর এখন আমি দেখিয়ে দেবো এটি কীভাবে ব্যবহার করতে হয়। এটি ব্যবহার করার আগে অবশ্যই মুখটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তারপর এভাবে সমস্ত মুখে এটি লাগাতে হবে। মুলতানি মাটি রূপচর্চা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে, সে প্রাচীনকাল থেকেই। মুলতানি মাটি আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে। আজকের এই ফেস প্যাকটি তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবে, তাতেই দেখবে ত্বকটা কতটা পরিবর্তন হয়েছে। ইনস্ট্যান্ট একটি গ্লো চলে আসবে এবং সমস্ত দাগ ছুপ উঠিয়ে দেবে।
এটি তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলেই হবে, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবে। এটি চাইলে তোমরা সকাল বিকাল 2 বারও ব্যবহার করতে পারো, অথবা রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করে নিতে পারো। এটি এভাবে লাগিয়ে রেখে দিবে 10 থেকে 15 মিনিট সময়। তো আমি আমার হাতে এটি 10 থেকে 15 মিনিট সময় লাগিয়ে রেখে দেব, তারপর ফিরছি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিব। তারপর আরেকটি কাজ আছে, সেটি আমি দেখিয়ে দিব। এটি সমস্ত মুখে তোমরা লাগিয়ে রেখে দিবে 10 থেকে 15 মিনিট সময়। 10 থেকে 15 মিনিট সময় এটি টেনে গেলে বা শুকিয়ে আসলে তারপর আরেকটি কাজ করতে হবে, সেটি আমি দেখে দিচ্ছি। যে লেবুর খোসাটা থাকবে, যে আমরা লেবুটা ব্যবহার করেছি, সেই খোসা দিয়ে কিন্তু এভাবে তোমরা 30 সেকেন্ড সময় স্কার্প করে নিবে। জাস্ট 30 সেকেন্ড সময় স্কার্প করে নিবে, এভাবে আলতো হাতে নেবে। জোরে জোরে ঘষার কোনো প্রয়োজন নেই, আলতো হাতে তোমরা একটু স্কার্প করে নেবে। আমি যেভাবে দেখিয়ে দিলাম জাস্ট এইভাবে তোমরা করে নিবে। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর ফিরছি, তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো, চলে আসলাম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে। জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি, কোনো সাবান আমি ফেসওয়াশ ব্যবহার করিনি। তোমরাও এটি ধুয়ে নেওয়ার সময় কোনো সাবান বা ফেসওয়াশ ব্যবহার করবে না, জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবে। তাতেই দেখবে মুখটা কতটা টান টান হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, এবং সমস্ত দাগ চুপুটিয়ে দেবে। যাদের মুখে ব্রণের দাগ, গর্ত গর্ত দাগ হয়ে গেছে বা ক্ষত হয়ে গেছে, সেই সব কিন্তু দূর করে দিবে। তো সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করো, আশা করি অনেক ভালো রেজাল্ট পাবে। যদি ভালো রেজাল্ট পাও অবশ্যই কমেন্ট করে জানাইও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে বিটি টিপসের নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটি ফলো দিয়ে রেখো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে রেখো। আল্লাহ হাফেজ।